नमस्कार आपन जने 20 तम नाट्य उत्सवे द्वितीय दिने আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী আজকের নাটক কাজের দিন 1886 সালের পয়লা মে ঘটনা সকলেই জানেন সেই ঐতিহাসিক পয়লা মেকে স্মরণ করে আমরা শুরু করব নাটক কাজের দিন শুধু একটি কথা বলা উল্লেখযোগ্যভাবে বলা যে নাটকটি 1981 সালের পয়লা মে থেকে শুরু হয়ে আজ 500 অভিনয় প্রদর্শন পেরিয়ে 600 দিকে এগিয়ে যাচ্ছে সেই নাটক আমরা শুরু করব নাটক কাজের দিন রচনা নির্দেশনা সংগ্রামজিৎ সেনগুপ্ত প্রযোজনা কৃষ্টি সংসদ শুরু হচ্ছে নাটক কাজের দিন সব ঠিকই আছে শুধু 2 নম্বর ইউনিটের 18 নম্বর প্রোডাকশন একটু ঘাটতি দেখা দিয়ে হিসেব কম কেন রে কুত্তার বাচ্চা মজুরি নিস না বল একে কুত্তার বাচ্চা বললে দেখছি সম্মান দেওয়া হয়ে গেল এ শালা নির্ঘাত একটা বিছে একটা বিষাক্ত বিছে কখন যে অন্তর্বাসের মধ্যে ঢুকে পড়ে জ্বালা ধরিয়ে কথা বলছিস না কেন ও শরীরে আগের মতো জোর নেই রক্ত কমে এসেছে দিনে 22 ঘন্টা ও আর খাটতে পারছে না তার উপর মাঝে মধ্যে হিসেব কম থাকায় ওর মজুরি কাটা যায় পরে ওকে প্রায় মাকে থাকতেছে বাস বাস বল এই কুত্তার বাচ্চার কত নম্বর ইউনিট একই ইউনিট মিস্টার কিডি একে দাঁড় করিয়ে দাও তাহলে 18 নম্বর মাঝে মধ্যেই তোমার হিসেবে ঘাটতি নিউ ইয়র্কের এই রুটি কারখানায় 12টা ইউনিট চালাবার দায়িত্ব আমার উপর কোন কুত্তার বাচ্চার আগ বাড়িয়ে কথা বলা বরদাস্ত করব না এদিকে আয় বিষাক্ত বিছে আমার অন্তর্বাসে ঢুকে পড়া বিছে রুটি কারখানায় কাজ করিস মাঝে মধ্যেই দু এক টুকরো বল এই কুত্তার বাচ্চাটার মনে হয় ঠান্ডা লেগেছে এক কাজ করো একে আমাদের ইউনিটের বয়লারে নিয়ে গিয়ে একটু শেকবার ব্যবস্থা করো আহ
এসো, আমাদের ঈশ্বরের কাছে যাই, তার সামনে দাঁড়িয়ে আমি বলবো, প্রভু কাউকে আমি ঘৃণা করিনি, কিন্তু আমি ঘৃণিত হয়েছি, কাউকে আমি লাঞ্ছনা করিনি, কিন্তু আমি লাঞ্ছিত হয়েছি, কাউকে আমি অত্যাচার করিনি, কিন্তু আমি অত্যাচারিত হয়েছি। তখন তোমরা কি বলবে? আমাদের উপর জগদ্দল পাথর দৈনিক 20 ঘন্টা খাটুনি মজুরি কম, এটা 1834। হয় আজ আমরা সকলে, নয় তো কেউ নয়, হয় কিছুই পাব না, নয় তো সব কিছু, লাঠি হোক ডান্ডাই হোক কিংবা পেয়ারি হোক, আমরা মানব না কিছুই, হয় আমরা সকলে, নয় তো কেউ নয়, হয় আমরা সকলে, নয় তো কেউ নয়, হয় আমরা সকলে, নয় তো কেউ নয়, হয় আমরা সকলে, নয় তো কেউ নয়। 1834 সালে নিউ ইয়র্কের রুটি কারখানায় ধর্মঘট হয়েছিল। মেহনতি মানুষের মুখপত্র নামক পত্রিকা থেকে জানা যায়, মিশর দেশে যে ক্রীতদাস প্রথা চালু আছে তার চাইতেও দুঃসহ অবস্থার মধ্যে রুটি কারখানার শ্রমিকেরা বছরের পর বছর কাটিয়ে থাকেন। 24 ঘন্টার মধ্যে গড়ে তাদের 18 থেকে 20 ঘন্টা খাটতে হতো। এ তো গেল আমেরিকা, কিন্তু ইংল্যান্ডে 1833 থেকে 42 সাল ইংল্যান্ড ফ্যাক্টরির কমিশনার হিসেবে আমি লেন্টলে মিলসনের মালিক মিস্টার কুপারকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি লেন্টলে মিলসনের মালিক মিস্টার কুপার? হ্যাঁ মিস্টার কমিশনার। আপনার ফ্যাক্টরিতে কাজ শুরু হয় কটায়? সাধারণত সকাল 5টায়, তবে অতিরিক্ত ঠান্ডার জন্য কাজ শুরু করতে একটু দেরি। তাহলে আপনি বলছেন আইনত সকাল 5টা থেকেই আপনার ফ্যাক্টরির কাজ শুরু হওয়ার কথা? হ্যাঁ, মানে না আসলে। আচ্ছা মিস্টার কুপার, যারা দেরি করে আপনার ফ্যাক্টরিতে ঢোকে তাদের কি মজুরি কেটে নেওয়া হয়? না না, সব ক্ষেত্রে নয়, তবে জাতির স্বার্থে, জাতির সেবায় যে উৎপাদন তা যদি হ্রাস পায় তবে জাতির উন্নতির জন্য আমাদের দেখতে হবে। এবারেও বুঝলাম মিস্টার কুপার। আচ্ছা মিস্টার কুপার, আপনার ফ্যাক্টরিতে কতজন শিশু শ্রমিক কাজ করে? যেখানে যেমন প্রয়োজন সেখানে শিশুদের কাজে লাগাই, কারণ শিশুরাই তো জাতির ভবিষ্যৎ, তারা যদি কাজ শিখতে পারে তবে জাতির ভবিষ্যৎ তৈরি হতে পারে। মিস্টার কুপার, দেরি করে ফ্যাক্টরিতে ঢোকার জন্য আপনি কখনো কোনো শিশু শ্রমিকের উপর অত্যাচার করেছেন? আমি এই সব শুয়োরতে, মাফ করবেন, কিছু কিছু শ্রমিক ভাইদের মিথ্যে রকম মিথ্যে মিথ্যে আমি সাক্ষী দেব। আপনি কে? আমি লেন্টলে মিলসনের ওভারসিয়ার। এখন বসুন, সময় এলে সাক্ষী দেবেন। লেন্টলে মিলসনের মালিক মিস্টার কুপার, আপনি এখন যেতে পারেন। সাক্ষী নম্বর 1, লেন্টলে মিলসনের বর্তমান শ্রমিক। নাম উইলিস, পেশা শ্রমিক, বয়স 60। হ্যাঁ বলুন বলুন, কি দেখাচ্ছেন? এ তো চাবুকের দাগ। কে মেরেছে? কুপার, লেন্টলে মিলসনের মালিক মিস্টার কুপার। হ্যাঁ কমিশনার, মিস্টার কুপার আমাকে চাবুক মারেন। শুধু আমাকেই নয়, লেন্টলে মিলসনের প্রত্যেকটি শ্রমিকের পিঠেই অজস্র চাবুকের দাগ। তবু আমি মিস্টার কুপারের পক্ষ হয়ে সাক্ষী দেব। আমি বলছি কমিশনার, 60 বছরের শ্রমিক উইলিস বলছে, দয়া করে মিস্টার কুপারদের আরো শক্ত চাবুক ব্যবহার করবার অনুমতি দিন। বছরের পর বছর চাবুকের ঘা খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি কমিশনার, আমাদের আর যন্ত্রণা হয় না, আমাদের সহ্য শক্তি জন্মে গেছে। মালিকের চাবুকে শ্রমিক ঠান্ডা না হলে
মালিকের মালিকানা থাকবে না কমিশনার, তখন মিস্টার কুপারদের কি হবে কমিশনার? তখন মিস্টার কুপারদের কি হবে? আপনি বসুন মিস্টার উইলিস, আপনি বসুন। সাক্ষী নম্বর দুই, লেন্টলে মিলসনের প্রাক্তন শ্রমিক। বলুন। আমার নাম হেনরি নরিম্যান। কয়েক বছর আগের ঘটনা, তখনও বিকলাঙ্গ হইনি, শরীরে শক্তি ছিল, কারখানায় কাজও ছিল। কনকনে শীতের রাত্রে ঘুটঘুটে অন্ধকারে বৃষ্টি আর বরফ পাটকে মাথায় নিয়ে রোজ দু মাইল পথ পায়ে হেঁটে প্রতিদিন ভোর পাঁচটায় ফ্যাক্টরিতে হাজিরা দিতে একদিন তিন চার বড় জোর পাঁচ সেকেন্ড দেরি হয়েছিল। সেই দিন সবাই হাজির, তবে হেনরি নরিম্যান এখনো এসে পৌঁছয়নি। ওরের বাচ্চাটা এখনো আসেনি, পাঁচটা বেজে গেল। এখনো এক মিনিট বাকি আছে, তাছাড়া দেখছেন না বাইরে ভীষণ দুর্যোগ, নরিম্যান রোজ সময় মতোই আসে, ওকে তো আবার মাইল দুয়েক রাস্তা হেঁটে আসতে হয়। তোমার কাজ কি? আগে হেঁটে কি আসছে যাচ্ছে তার সময় হিসেবে, তাহলে সেটাই করো, সব ব্যাপারে নাক গলিও না। ও সাড়ে পাঁচটা বাজতে না স্যার, সবে পাঁচ বলাবো না স্যার, আমার চাবুকটা নিয়ে এসো। আমার চাবুক? ঠিক আছে যাচ্ছি স্যার। ওই তো নরিম্যান এদিকে আসছে, তুমি চাবুকটা নিয়ে এসো। কি ব্যাপার, সবাই কি এসে পৌঁছায়নি? দাঁড়াও, পাঁচটা বেজে গেছে। সে কি, ওই তো কান স্ট্রিটের গির্জার ঘড়িতে সবে পাঁচটা বাজলো। তর্ক করো না, কি হলো আমার চাবুক? চাবুক চাবুক কেন? গত সপ্তাহে টেনিসে রক্ত জমি হয়, ওর জায়গায় রোজ এক ঘন্টা করে ডিউটি দিয়েছি বিনা মজুরিতে, তখন তো এক টুকরো রুটিও জোটেনি, আর আজ মাত্র কয়েক সেকেন্ড দেরি হওয়ার জন্য চাবুক। যা করেছো তা আমার জন্য নয়, দেশেরও আমাকে কেন? আমি তো নাক গলাইনি স্যার। চুপ, রাগে নাক গলানোর জন্য শোনো নরিম্যান, তুমি নিজের ইচ্ছায় স্বাধীনভাবে এই ফ্যাক্টরিতে চুক্তিবদ্ধ হয়েছো, কেউ তোমাকে জোর করে কাজ করাচ্ছে না, তাই এখানকার নিয়ম কানুন তোমাকে মেনে চলতেই হবে। ঠিক আছে, আপনার নিয়ম অনুযায়ী আমি আজ এক ঘন্টা পরে ফ্যাক্টরিতে ঢুকব, ব্রেকফাস্টের পর। উঠে দাঁড়াও। কেন, আপনার নিয়ম অনুযায়ী তো কাজ করেছি, আমি পরে ঢুকব। নিয়ম ভেঙে আবার কথা আজ কি একে চাবুক মারছ? আমার কথা এসকে উচ্চারণে পাঠাতে চাস তুই? জাতির লস্যা। আমাকে আর মারবেন না, আমি আমি বড় ক্লান্ত, মাত্র মাত্র কয়েক ঘন্টা আগে ডিউটি দিয়ে বাড়ি ফিরে আবার এসেছি ফ্যাক্টরিতে, এখন আর মারবেন না, বলুন বলুন আমি কি করব? তো দুটো ছেলে আছে না? হ্যাঁ, বিল আর শ্যান। ওদের বয়স কত? সাত আর নয়। ওদের দুটোকে কাজে লাগিয়ে দে একসাথে। না, তাহলে ওরা বাঁচবে না। বলি, বললাম তো ওরা দুধের শিশু, ওরা ওরা কাজ করতে পারবে না, ওরা পড়াশুনো করবে। মজুরের বাচ্চারা আবার পড়াশুনো, মজুরের বাচ্চা মজুরি হবে, আজ না হয় কাল, দেবি কিনা বল। কিন্তু কি কাজ? সামান্য কাজ, টুকটাক। ওরা গাড়ি খেলতে পারবে না? পারবে পারবে, ওদের বাপ যদি চাবুক খেতে পারে ওরাও গাড়ি খেলতে পারবে। না পারবে না। হ্যাঁ পারবে। না পারবে না। পারবে না। পারবে না। পারবে না। পারবে না। তারপর আমার দুই ছেলেকে ফ্যাক্টরিতে ঢোকাতে বাধ্য হয়েছিলাম। আপনার এই অবস্থা কি করে হলো মিস্টার নরিম্যান? একদিন আমার ডিপার্টমেন্টে কাজ করতে করতে দেখলাম
আমার দুই ছেলে গাড়ি টানছে। কি গাড়ি? কয়লার গাড়ি। কয়লার গাড়ি? শিশুদের কোমরে বেল্ট বেঁধে দেওয়া হয়, তারপর তারা সেটা টেনে নিয়ে যায়। আমার দুই ছেলের ওই দুঃসহ অবস্থা দেখে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম মেশিনে। ঈশ্বরের অপার করুণায় প্রাণে বেঁচে গেলেও আজ আমি বিকলাঙ্গ। শরীরে জোর নেই, কারখানায় কাজ নেই, গোটা পরিবারকে অভুক্ত অবস্থার হাত থেকে বাঁচাচ্ছে আমার দুই ছেলে। ওদের বয়স এখন 9 আর 11। আমার মতো দেরিতে কারখানায় গিয়ে যাতে ওদের মালিকের চাবুক খেতে না হয়, তাই রোজ আমি ওদের চাবুক মেরে মেরে বিছানা থেকে তুলি, আর এজন্য রোজ আমি কাঁদি। আপনি বসুন মিস্টার নরিম্যান, আপনি বসুন। সাক্ষী নম্বর 3, লেন্টলে মিলসনের ওভারশিয়ার। বলুন। নতুন করে আমার কিছু বলার নেই, হেনরি নরিম্যানের মুখে সব শুনলেন। শ্রমিকদের দুঃসহ অবস্থার মোকাবিলায় আপনারা আদালত বসিয়েছেন, তার জন্য ধন্যবাদ। তবে আমি মনে করি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কাজের ঘন্টা কমানোর জন্য শুধু আদালতই যথেষ্ট নয়, শ্রমিকদের লড়াই করতে হবে। লড়াই করে দুনিয়া শ্রমিক এক হবে, সারা বিশ্বের সব খেটে খাওয়া মানুষ একসঙ্গে এই জঘন্য ব্যবস্থার বিরুদ্ধে গর্জে উঠবে। দুনিয়ার শ্রমিক এক হও, এক হও, এক হও, শ্রমিক এক হও, এক হও, এক হও, দুনিয়ার শ্রমিক এক হও, এক হও, এক হও, দুনিয়ার শ্রমিক এক হও, এক হও, এক হও, দুনিয়ার শ্রমিক এক হও, এক হও, এক হও, চলো কমিউনিস্ট। হয় আমরা সকলে, নয় তো কেউ না, হয় কিছুই পাবো না, নয় তো সব কিছু। শ্রমিক ইউনিয়ন গড়বার লক্ষ্যে প্রবল কর্মতৎপরতা দেখা দেয়। ওই সময় থেকে 1857 পর্যন্ত কয়েকটি সুসংগঠিত শিল্পে দাবি আদায় করা সম্ভব হয়েছিল কাজের ঘন্টা কমানোর জন্য। এই আন্দোলন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, সুদূর অস্ট্রেলিয়ার মতো দেশেও গৃহ নির্মাণ শ্রমিকেরা আওয়াজ তুলেছিলেন। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ, 8 ঘন্টা বিশ্রাম। ন্যাশনাল লেবার ইউনিয়ন 1866 20 আগস্ট। বন্ধুগণ, বন্ধুগণ, আজ 7টি ট্রেড ইউনিয়ন মিলিত হয়ে এই বাল্টিমোরে আমরা ন্যাশনাল লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করলাম। আমাদের সম্মেলনের সিদ্ধান্ত সর্বসমক্ষে জানানো হচ্ছে। আমাদের সিদ্ধান্ত এই, দেশের শ্রমিক শ্রেণীকে পুঁজিবাদীদের দাসত্ব থেকে মুক্ত করতে সারা দেশে এমন আইন চাই যাতে যুক্তরাষ্ট্রের সমস্ত রাজ্যে সাধারণ কাজের দিন হবে 8 ঘন্টা। এই মহান লক্ষ্য পূর্ণ করার পথে সমগ্র শক্তি নিয়োগ করবার সংকল্প গ্রহণ করছে এবং এর জন্য স্বতন্ত্র রাজনৈতিক আন্দোলনের প্রস্তাব গ্রহণ করছে। দুনিয়ার শ্রমিক এক হও, এক হও, এক হও, লং লিভ ন্যাশনাল লেবার ইউনিয়ন, লং লিভ, লং লিভ, লং লিভ ন্যাশনাল লেবার ইউনিয়ন, লং লিভ, লং লিভ। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ন্যাশনাল লেবার ইউনিয়ন অবৈজ্ঞানিক চিন্তায় পরিচালিত হয়ে বিলুপ্ত হলো। তৎসত্ত্বেও মনে রাখতে হবে যে 1866 পুঁজিবাদী দাসত্ব থেকে মুক্তি পেতে আমেরিকা শ্রমিক শ্রেণী এক হয়েছিল। এরপর 1877 মহান ধর্মঘট সংগ্রামগুলোতে রেল ও ইস্পাত কারখানার লক্ষ লক্ষ শ্রমিক সরকার এবং ধর্মঘট ভাঙা সেনাবাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রাম চালিয়ে যান। এই সংগ্রাম সমগ্র শ্রমিক আন্দোলনের ওপর ছাপ রেখে যায়। দেশ জোড়া ভিত্তিতে আমেরিকার শ্রমিক শ্রেণীর এই প্রথম বড় রকমের গণসংগ্রাম। এরপর 1884 লাল পতাকার জন্ম। 1884 পয়লা মে শিকাগো শহরে শ্রমিকদের মিছিল। দাবি ছিল দৈনিক 10 ঘন্টা কাজ। মিছিলে মিলিটারি হামলা, মিছিল মিছিল চলেছে হে মার্কেটের দিকে।
দৈনিক দশ ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট চলছে 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 দৈনিক দশ ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট চলছে চলবে চলছে চলবে বন্ধুগণ আমাদের মিছিল হে মার্কেট পৌঁছে গেছে এখানে কিছু কমরেড বক্তব্য রাখবে কমরেড কমরেড সামনে বিশাল মিলিটারি বাহিনী ওরা আমাদের উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে বন্ধুগণ দ্বিধা দ্বন্দ্ব হবেন না আমি একজন তাঁত কারখানা শ্রমিক আজে মিছিলে প্রথম এসেছি এই লড়াইতে আমি নতুন তবু সামনে সশস্ত্র মিলিটারি দেখেও ভয় পাচ্ছি না মিছিল আমাকে সাহস দিয়েছে আমাদের দাবি তো ন্যায় সঙ্গত কারো কোনো সম্পত্তিতে তো আমাদের লোভ নেই না কোন ব্যক্তিকে তো আমরা অপমান করিনি শুধুমাত্র খুদার হাত থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাবার জন্য সংঘবদ্ধ হয়েছি এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই বাঁচার লড়াই দুনিয়ার মজদুর এক হও এক হও এক হও দুনিয়ার মজদুর এক হও এক হও এক হও কমরেড আমি মাত্র একদিন লড়াই করলাম আপনাদের লড়াই চলুক যতদিন না পর্যন্ত আমাদের রাজ কায়েম হয় যতদিন না পর্যন্ত কমরেড কমরেড এই রক্তিম পোশাকই হোক আমাদের পতাকার লড়াইয়ের পতাকা লাল ঝান্ডা লাল ঝান্ডা ঝঞ্ঝা ঝড় মৃত্যু ফিরে আজ চারিদিক অন্ধকারের চক্রান্ত কঠিন তবু সংগ্রামে চলো রক্ত পতাকা হাতে ঊর্ধ্বে উঠে তাই সম্মুখ পদ এবার মে দিবসের প্রস্তুতি পর্বের ইতিহাসটা জেনে নেওয়া যায় আমেরিকা শ্রমিক সংগঠন ফেডারেশন তাদের চতুর্থ সম্মেলনে 1884 সালে ঘোষণা করেছিলেন যে 1886 সালের পয়লা মে তারিখ থেকে দৈনিক 8 ঘন্টাকেই কাজের দিন বলে আইনত গণ্য করা হবে এই মর্মে তারা আমেরিকার অন্যান্য সংগঠনের কাছে সুপারিশ পাঠান শুধু এই নয় এই 8 ঘন্টার কাজের দাবির আন্দোলনকে আরো জোরদার করার জন্য ফেডারেশন আমেরিকার অপর শ্রমিক সংগঠন নাইটস অফ লেবারকে অনুরোধ করেন নাইটস অফ লেবার প্রথম দিকে এই আন্দোলনে সামিল হলেও পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা করে এ তৎসত্ত্বেও আমেরিকার শ্রমিক শ্রেণী কি প্রচণ্ড সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই ধর্মঘট সফল করেছিল তার একটা হিসেব 1881 থেকে 1884 ধর্মঘট হয়েছিল গড়ে 500 অংশগ্রহণ করেছিল 150,000 শ্রমিক 1885 সালে ধর্মঘট হয়েছিল 700 অংশগ্রহণ করেছিল 250,000 শ্রমিক 1886 সালে ধর্মঘটের সংখ্যা 1572 অংশগ্রহণ করে 600,000 অধিক শ্রমিক এবার চলুন আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট One the same boat, brothers. One the same boat, brothers. সবাই এসে গেছে বব হ্যাঁ দেখছো না কি বিশাল সমাবেশ আর কত লোক হবে প্রায় 50,000 আরে রিচার্ড তোমার তো দেখছি কোনো ধারণাই নেই তার মানে তুমি কি বলতে চাও এখানে 50,000 লোক হবে না দূর পাগল আচ্ছা মিস্টার ফ্রেডরিক আপনি তো ফেডারেশনের একজন সক্রিয় সদস্য আপনার ধারণা এখানে সমাবেশ ধারণা নয় আমাদের হিসেব ছিল সমাবেশ 4,00,000 কিছু বেশি হওয়া উচিত কিন্তু বাস্তবে দেখছি 5,00,000 কম তো নয় বলেন কি ছেড়ে দাও ছেড়ে দাও ওকে করতে দাও জানেন মিস্টার ফ্রেডরিক এই ধর্মঘটের ব্যাপারে আমার ভয় ছিল খুব
কি হয় কি না হয়। আসলে আমরা সবসময় একটু ভীতু সম্প্রদায় এবং সন্দেহপ্রবণ। শেষ পর্যন্ত ধর্মঘট সফল হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। অবশ্যই অবশ্যই, যখন দেখলাম সবাই বেরোচ্ছে তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু প্রথমে এই ধর্মঘটের বিপক্ষে ছিলাম। বন্ধুগণ, এই হয় শ্রমিক যখন ঐক্যবদ্ধ হয় তখন সমস্ত দ্বিধা কেটে যায়। লক্ষ্য করুন কমরেডস, কি বিশাল সমাবেশ! আমার মন বলছে কমরেডস, আজ 1886 পয়লা মের এই সমাবেশ সারা বিশ্বের শ্রমজীবী মানুষের স্মরণে থাকবে। দেখুন কমরেডস, দেখুন দলে দলে শ্রমিকরা কারখানা থেকে ধর্মঘট করে বেরিয়ে আসছে। আজ শুধু শিকাগো নয়, সমস্ত আমেরিকা, নিউ ইয়র্ক, বাল্টিমোর, ওয়াশিংটন, মিলওয়াকি, সিনসিনাটি, সেন্ট লুই, পিটসবার্গ, ডেট্রয়েট, সমস্ত শহরে আজ ধর্মঘট। সকলের সঙ্গে গলা মিলে বলুন কমরেডস, দুনিয়ার মজদুর এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও, এক হও, এক হও, এক হও। 1886 সাল, 4 মে, নিউ ইয়র্ক। বন্ধুগণ, বন্ধুগণ, গতকাল 3 মে 1886 ম্যাককর্মিক রিপার কারখানার ধর্মঘটের শ্রমিকদের ওপর পুলিশি পাশবিক অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গতকালের ঘটনায় আমাদের 6 জন কমরেড নিহত, তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা জানি পুলিশি অত্যাচারে শ্রমিক শ্রেণীর এই আন্দোলনকে দমন করা যায় না, তাই অবিলম্বে পুলিশি জুলুমের প্রতিবাদে শ্রমিক আন্দোলন গড়ে তোলার প্রস্তাব দিচ্ছি। এই আন্দোলনের পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে দেওয়া হবে। আজকের মতো সবাই এখানে শেষ হচ্ছে। ম্যাককর্মী এগ্রিবার কারখানার শহীদ শ্রমিক জিন্দাবাদ! ম্যাককর্মী এগ্রিবার কারখানার শহীদ শ্রমিক জিন্দাবাদ! 1886 সালের 4 মে এই মার্কেট স্কোয়ারের সভা শান্তিপূর্ণভাবে শেষ হতে যাচ্ছে। সেই সময় অতর্কিত পুলিশি আক্রমণে শ্রমিক পুলিশ লড়াই শুরু হয়। সেই লড়াইয়ে 7 জন শ্রমিক ও 4 জন পুলিশ নিহত হয়। এখানেই ঘটনা শেষ নয়, হাজার হাজার শ্রমিক গ্রেপ্তার হয়, বিচার হয়, বিচারে প্রহসন চলে। পার্সন্স, স্পাইস, ফিশার, অ্যাঞ্জেলের ফাঁসির হুকুম হয়। জেলখানার মধ্যে বসেও স্পাইসের উপর চালাকিটা কিন্তু এখনো গেল না। আচ্ছা সত্যি সত্যি বলতো কি ভাবছিস? বলবো বলতো দেখি, স্পাইস কি বলবে আমি সেটাও জানি। জানিস না ইঞ্জিন? জানিস না? আচ্ছা ঠিক আছে, প্রথমে তুই বল। তাহলে আমি বলি, আসলে আমরা সকলে একই কথা ভাবছি, এই জেলখানা থেকে বেরিয়ে আবার নতুন করে লড়াই শুরু করতে পারবো কি। আমাদের ভাবনার বোধহয় এখানেই শেষ। একটা পায়ের আওয়াজ আসছে, চূর্ণ করো দাসত্বে মহীন আর ভীতি, স্বাধীনতা। পার্সন্স, স্পাইস, ফিশার, অ্যাঞ্জেল, এ মার্কেট স্কোয়ারের পুলিশ খুন করার অপরাধে আপনাদের 4 জনেরই প্রাণদণ্ডের আদেশ হয়েছে। এই আদেশ কার্যকরী করতে আগামীকাল সকালে আপনাদের ফাঁসি দেওয়া হবে। ফাঁসি? তাহলে এতক্ষণ ধরে যা ভাবছিলাম
আর সেটা ভাবতে হচ্ছে না, আর কয়েক ঘন্টা মাত্র, কিছু না ভাবলেও চলবে। ভাববার কি আছে? আমাদের যে ফাঁসির হুকুম হবে সে তো জানাই ছিল, কিন্তু যে কথাটা হচ্ছিল মানে ফিশারের ভাবনা, লোকটি এসে যাওয়া তো বলতে পারিনি। আমি নিশ্চিত জুলিয়ানের কথাই ভাবছিল। জুলিয়ান ফিশারের বাগদত্তা। জুলিয়ান কিন্তু কাঁদবে না, ও খুব শক্ত মেয়ে, ও হয়তো এখন আমার কথাই ভাবছে। ও একদিন লাল ঝান্ডাটা উঁচু করে ধরবেই, হয়তো ওকে ওরা ফাঁসিতে লটকাবে, কিন্তু সারা দুনিয়ার কত লোককে ওরা ফাঁসিতে লটকাবে। অত্যাচারী শেষ কথা নয়, একদিন না একদিন শ্রমিক রাজ কায়েম হবেই। পার্সেন্স, এই পার্সেন্স, ওই যে ম্যাক কর্মিক রিপার কারখানার শহীদ শ্রমিকদের উদ্দেশ্যে একটা গান বেঁধেছিলি, গানটা একবার শোনাবি রে? গানটা তোর খুব ভালো লাগে, তাই না রে অ্যাঞ্জেল? আমারও। আমরা তো ভুলি নাই শহীদ, সে কথা ভুলব না তোমার, মুইলার খুনে রাঙাই লোকে আন্ধার জেলখানা, যখন গহীন রাতে আন্ধার পথে চমকায় বিজুলি তোমার বুকের খুনের দাগে দাগে, আমরা পথ চলি রে সাথী, আমরা পথ চলি ও সে কাল সাপের কুটিল গুহায়, আমরা যে দেয়া হানা তোমার বহল বুকে ছোবল দিল, যে নাগিনী ফোনা তোমার গুঞ্জার খুনে রাঙাইলো অন্তর জেলখানা, তোমার গুঞ্জার খুনে রাঙাইলো আন্ধার জেলখানা। আমরা তো ভুলি নাই শহীদ। পার্সন্স, স্পাইস, ফিশার, অ্যাঞ্জেল, শেষ মুহূর্তে যদি আপনাদের কিছু বলার থাকে তো বলতে পারেন। দুনিয়ার মেহনতি মানুষের উদ্দেশ্যে আমি পার্সন্স জানাচ্ছি, আপনারা লড়াই থামিয়ে দেবেন না। আমাদের চারজনকে ওরা ফাঁসি দিচ্ছে আপনাদেরকে ভয় পাইয়ে দেবার জন্য। আপনারা ভয় পাবেন না, কারণ আমরা ভয় পাচ্ছি না, সামনে ফাঁসির দড়ি দেবো না, জয় আমাদের হবেই। অত্যাচারের সামনে মাথা নোয়াবেন না, ভয় আমাদের নয়, ভয় ওদের, এই দুনিয়াটা ওদের হাতে, আমাদের তো হারাবার কিছুই নেই। অপ্রাসঙ্গিক কথা বলবেন না মিস্টার স্পাইস, এবার আপনার পালা। সত্যি কথা তো বলার উপায় নেই, তাই একটা কবিতা বলি, বোধহয় খুব একটা অপ্রাসঙ্গিক হবে না। কবিতাটা আমাদেরই এক কমরেডের লেখা, দুর্বলেরা যুদ্ধ করে না, সবলেরা ঘণ্টাটাক বড় জোর, যারা আরো কিছু বলিয়ান তারা করে অনেক বছর, আর বলিষ্ঠেরা সমগ্র জীবন, এই হলো বলিদের ব্যাকরণ। দুর্বলেরা যুদ্ধ করে না, সবলেরা ঘণ্টাটাক বড় জোর, যারা আরো কিছু বলিয়ান তারা করে অনেক বছর, আর বলিষ্ঠেরা সমগ্র জীবন, এই হলো বলিদের ব্যাকরণ। কমরেড ফিশার, কিছু বলুন। দুনিয়ার মেহনতি মানুষদের উদ্দেশ্যে আমি ফিশার বলছি, আপনাদের কাছ থেকে চির বিদায় নেওয়ার আগে আপনাদের কণ্ঠস্বর শুনতে চাই, বলিষ্ঠ মানুষদের বলিষ্ঠ কণ্ঠস্বর। কমরেড ফিশার, আপনি কিছু বলুন। পার্সেন্স, স্পাইস, সবই তো বলে গেছে কমরেড।
এবার আপনারা বলুন, আমরা শুনবো। কমরেড এঞ্জেল, সত্যি সত্যি কি তোমার ভয় করছে না? ভয়কে জয় করে তবেই না কমরেড। কমরেড, কমরেড এঞ্জেল, তোমার ছোট ছেলেটা যে তোমাকে ছাড়া রাতে ঘুমোতে পারে না, তার জন্য তোমার কষ্ট হচ্ছে না? তোমরা তো সকলেই রইলে, কমরেড তাকে আরো অনেক বছর জাগিয়ে রাখো। কমরেড ফিশার, জুলিয়েনকে কিছু বলবে? জুলিয়েন, তুমি লাল ঝান্ডাটা হাত ছাড়া করো না। এবার আপনারা চলুন, পার্সন স্পাইসের প্রাণদণ্ডের আদেশ কার্যকরী হয়ে গেছে। পার্সন স্পাইস নেই আঞ্জেল, ও ফাঁসির দড়িতে গজন শহীদ ফাঁসি দিবি বল, ও ফাঁসির দড়িতে গজন শহীদ ফাঁসি দিবি বল, ঘোড়া মার দিয়ে কি কাজ ঘোড়াবি মার শুধু সম্বল, তোদের ওই মার শুধু সম্বল, ফাঁসির দড়িতে গজন শহীদ ফাঁসি দিবি বল, গজন শহীদ ফাঁসি দিবি বল, গজন শহীদ ফাঁসি দিবি বল। শ্রমিক শ্রেণীর লড়াই সমগ্র জীবনে ভূমিকার পয়লামে পয়লামে দাবি শুধু আট ঘন্টার নয়, বিশ্বের শ্রমিক শ্রেণীর একতা সমগ্র মানব জাতির শান্তি ও সুখী ভবিষ্যতের কামনায়, যুদ্ধবাজদের বিরুদ্ধে শৈলতন্ত্রের পতনে আজও লড়াই, আজও লড়াই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আজ শুধু গান দুর্যোগের জন্য অসুবিধা হয়েছে, আপনাদেরও বসার জায়গা দিতে পারিনি, কাল থেকে চেয়ার থাকবে। কালকের নাটক অনুষ্ঠান সূচি অনুযায়ী একটি মাথা দুটি ছাতান, রচনা মহিন চট্টোপাধ্যায়, নির্দেশনা সংগ্রামজিৎ সেনগুপ্ত। আর তারপরের দিন শেষ দিন সময় সিন্ধু, রচনা নির্দেশনা সংগ্রামজিৎ সেনগুপ্ত। তার আগের দিন 28 তারিখ কালো ব্যাগ, রচনা মহিন চট্টোপাধ্যায়, নির্দেশনা সংগ্রামজিৎ সেনগুপ্ত। আজকের নাটক এখানেই শেষ।